টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে একই সাথে আকাশে চক্কর দিচ্ছে সামরিক হেলিকপ্টার এতে আতঙ্কে দিন কাটছে সীমান্তের বাসিন্দাদের তবে বান্দরবনের তুমরু বা উখিয়া সীমান্তে গত তিন দিন একদম বন্ধ ছিল গোলাগুলি যার কারণে অনেকটা স্বস্তি ফিরেছিল ওই সীমান্তের বাসিন্দাদের মধ্যে কিন্তু টেকনাফের হোয়াংখং এলাকায় নাফ নদীর এপারে আবারও শুরু হয়েছে ব্যাপক গোলাগুলি দিনে কিংবা রাতে যে কোনো সময় ভেসে আসছে গোলাগুলির শব্দ এতে নিরাপত্তা স্বার্থে কাজ করতে যেতে পারছেন না কৃষক দিনমজুর ও জেলেরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ভর করেছে ওপারে ব্যাপক গোলাবর্ষণের পাশাপাশি হেলিকপ্টারও বিচরণ চলছে এরই মধ্যে টেকনাফ সীমান্তে অতি ঝুঁকিতে থাকা চারশো থেকে পাঁচশো পরিবারের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তের কয়েকজন শ্রমজীবী জানিয়েছেন আমরা দেখেছি লাইটের আলো ছাড়া জাহাজ যাচ্ছে যা দেখা গেছে বেরিবাদ থেকে কিছুক্ষণ পর প্রচন্ড গোলাগুলি শব্দ তবে জাহাজ আর দেখা যাচ্ছিল না গোলাগুলি শব্দে ভয়ে বেরিবাদ থেকে চলে এসেছি গোলাগুলির কারণে বিজিবি সদস্যরা সাগরে ও বেরিবাদে যেতে দিচ্ছে না যে কারণে মা স্বীকার করা যাচ্ছে না তারা জানায় সরকারের নিষেধ রয়েছে সীমান্তে আসা যাবে না কিন্তু সীমান্তে মিয়ানমারে মগরা এসে গোলাগুলি করছে কাউকে নদীতে বা প্যারাবনে দেখলে গুলি করে এমন অবস্থাও দেখেছি হোয়াইংকংকের নাচরপাড়া আব্দুল জলিল জানালেন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ চাষাবাদ বা দিনমজুরি করে সংসার চালাই এখন মিয়ানমারে গোলাগুলির কারণে নাফ নদীতে যেতে পারছি না খ্যাতখামারও যাওয়া যাচ্ছে না দিন চালাতে খুব কষ্ট হচ্ছে এদিকে টেকনাফের হংকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারি বলেন সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি কমে গিয়েছিল যে কারণে আতঙ্ক কিছুটা কমে যায় গত তিন দিন একদম গোলাগুলি হয়নি এতে কৃষক দিনমজুর ও জেলেরা কাজে ফিরেছিল কিন্তু হঠাৎ করে শুক্রবার আবারও গোলা বর্ষণের কারণে আতঙ্ক বেড়েছে একই সাথে আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার এতে ভয়ে দিন কাটাচ্ছে সীমান্তে রাখাইনসহ অন্য বাসিন্দারা